মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। বর্ণাতে কিন্তু আসে পড়বে। সখি, আমার মা বেহুলাকে তোমরা বিয়ার সাজে সাজ্জিত করেছ? হ্যাঁ হুজুর। বেশ, তোমাদের কথা শুনে আমি বড় মুগ্ধ হয়েছি। কিছুক্ষণের মধ্যেই সেই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর তার পুত্রকে বর সাজিয়ে আমার বাড়িতে আসবে। তাই তো এই সাইমন সদাগরের একমাত্র মেয়ে বেহুলাকে আছি, আমি সেই দুলু লক্ষিন্দরের হাতে তুলে দেব। আমি অনেক অনেক কিছুই আশা করেছিলাম, কোথায় সোনাই। আসুন। নমস্কার তালই মশাই। নমস্কার, বসুন। দশটা না পাঁচটা না একটা পুতুরা বংশের প্রদীপ। সোনাই, আমাদের মা বিহুলাকে আজ বিবাহ দিয়ে দেব। শোনো পুতুরা, বিয়াই মশাই, একই বিয়াই মশাই, বিয়াই সাহেব, আমি বরযাত্রী সহ আপনার বাড়িতে এসে পড়েছি। বেশ তো, নমস্কার। নমস্কার, বসুন, আসন গ্রহণ করুন। আমি এই মুহূর্তে ব্রাহ্মণকে ডেকে আমার মা বেহুলার বিয়ের কাজ সমাধান করে দেব। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেই চাম্পাইপুর নগর থেকে আপনারা এত কষ্ট করে এই ছানি নগরে এসেছেন, আমার নিমন্ত্রণ রক্ষা করেছেন সমস্ত অতিথিকে। আপনি বলুন বিয়াই সাহেব, আমার বাড়িতে ভালো করে খানা দানা শেষ করে তারপর কিন্তু যাবেন। ঠিক আছে বিয়াই সাহেব, আপনার প্রতিটি কথায় আমি রাখার চেষ্টা করব। কোথায় ব্রাহ্মণ? না হইলে আমি পরেই হালাই। নমস্কার। নমস্কার, কোন শালাই রে? তাহলে ব্রাহ্মণ সাহেব বলেন, এখন আপনি বিয়ের কাজটা সমাধান করে ফেলুন। হ্যাঁ, আমার বিয়ের কাজটা সমাধান করি। কুমুরা বহি এই যে এই সাইডে বহ। এই সাইডে ব্রাহ্মণ সা চাইছ? হ্যাঁ। তুমি তো আই কেই হুছ না বিয়া ভরাবা কেমনে? আরে আগে ওটা ওখানে ঠিক আছে। ব্রাহ্মণ সাহেব বলেন, আপনি অতি তাড়াতাড়ি বিয়ের কাজটা সমাধান করুন। ঠিক আছে, আমি যা করবো তোমরা নগরে করিও। হ্যাঁ, ব্রাহ্মণের বসনে কয় সর্বলোকে কয় লক্ষ্মী বিয়ে হয়ে যায়, খারো সাত পাক জানাবো বুরুত মাস্টার। বিয়ার বিয়া হইব লক্ষ্মীন্দর লইয়া যাইব, আইব সবাই একসাথে। মা বেহুলা সতী, আর পিতা মাতার কাছ হতে বিদায় নিয়ে চলে আসো। বিয়াই মশাই, বিয়াই সাহেব, বিয়ের কাজ সমাধান করেছেন? হ্যাঁ, বিয়ের কাজ সমাধান হয়েছে। কিন্তু বিয়াই সাহেব, মা ওই কি আসুন, আপনি এখন আমার একমাত্র পুত্রবধূকে হাসি মুখে বিদায় করে দেন। হ্যাঁ দিব বিয়াই মশাই। বলুন বিয়াই সাহেব, আমার একমাত্র মেয়ে বেহুলাকে আজ আপনার হাতে তুলে দিচ্ছি। একটি কথা মনে রাখবেন, আমার একমাত্র মেয়ে বেহুলা, সে যে আমার নয়নের মণি, কলিজার টুকরা, এই পর্যন্ত তার চোখ থেকে এক ফোঁটা জল ঝরতে আমি দেখিনি। আজ মাকে আপনার বাড়িতে তুলে দিচ্ছি। একটি কথা মনে রাখবেন বিয়াই মশাই, বিয়াই সাহেব, আমার এতটুকু মেয়ে
বাবা, যদি কিঞ্চিত পরিমাণ আপনাদের কষ্ট দেয় তুমি আপনার মেয়ের মতো করে থাকি। হ্যাঁ বেয়াই সাহেব, আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আপনার মেয়ে আমার মেয়ে হয়ে বেঁচে থাকবে। বেয়াই সাহেব। বেশ বেয়াই মশাই। বাবা আমি কোথায় যাচ্ছি বাবা? মা, নারী কুলে জন্মগ্রহণ করেছো গো মা, সবারই যে একদিন নিজের পিতার বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয়, তোমার মাও একদিন আমার হাত ধরে এই ছানিনগর এসেছিল। ওগো মা, তুমি যাচ্ছ আজ তোমার সেই আসল ঠিকানায়। আজ থেকে মনে রাখবে তোমার শ্বশুর শাশুড়ি, তোমার পিতা মাতা। বাবা আমি কখনোই ভাবিনি বাবা তোমাদের ছেড়ে আমার চলে যেতে হবে স্বামীর বাড়ি। বেহুলা, তুমি কান্নাকাটি করে ভেঙে পড়ো না, তোমার আব্বা আম্মা জানে কাছ থেকে তুমি বিদায় চেয়ে নাও। মা গো, মা আপনি আমাদের হাসি মুখে বিদায় দেন মা। তোমার তো একদিন এসেছিলে আমার বাবার হাত ধরে, আজকে আমি চলে যাচ্ছি, এটাই মেয়েদের রীতি, স্বামীর বাড়ি চলে যেতে হবে মা। তুমি শুধু বেহুলার জন্য তুমি একটু আশীর্বাদ করো মা। মা বেহুলা, তোকে ছেড়ে আমি কি করে থাকবো মা? তুমি কে তো না মা? তুই এভাবে যদি কান্নাকাটি করে তোর মাকে যে আমি বোঝাতে পারবো না। কেউ কোনদিন চিরদিন বাপের বাড়ি থাকে না, স্বামীর বাড়িতে তাকে চলে যেতে হয়। মা গো, তুমি কেঁদো না মা, আমাকে ধরো।
তোমার যে হাসি মুখে যেতে হবে মা, তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তোমার আম্মি জান অনেক চিন্তা করবে। এই পাগলি, আমিও তো কাঁদবো, আসো বাবা। লোক লোকাই আব্বা জান, আজ থেকে আমার একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিলাম, তার মান সম্মান ইজ্জত সবকিছুর দায়িত্ব যে আজ থেকে তোমার হলো। আব্বা জান বলো, আমি আপনার দোয়া নিয়ে আমি একটি দায়িত্ব যে পালন করব, আমি আমার বেহুলাকে কোনো দেরি কান্নার জ্বর বসতে দেব না। বেশ, তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি বাবা জান। আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করুন মা, আশীর্বাদ আমরা যেন সংসারে সুখী থাকতে পারি। মশাই বলুন বেশ। তাহলে আপনার ফোন নাম করলো, আমি আবার বাদ দিব। তুমি মুখ ছাবি আছে করো, চলে চলে আসো মা বেহুলা। চলো লোকাই, ওরে জন্টু চলো, তারা চলে যাই। তাহলে মশাই বলো, আমার একটা ব্যবস্থা হইল না। তোমার ব্যবস্থা মানে কি ব্যবস্থা? ও খালি, আমি ও খালি। কি খালি? আর জামাই নাই, আমার বউ নাই, দুইজন মিলে সংসার কইরা খাই। ও গো পুত্রা, তোমার তালুইদের সাথে তুমিও কি আর কি না? তালই হাসা কথা কইনে মরে যাবো, বিপদে বললে কি তাও ইয়ার মা হইয়াছে। শোনো, এও খালি তুমিও খালি, তাই তো আমাকে বুঝাইতে চাইছ? এ জীবন ভরেও যদি খালি থাকে তারপরেও তোমার কোনো আশা ভরসা নেই। এইটাই আমার আশা। হ্যাঁ, কে কোন জাতের যাইরেছি না, কে কোন জাতের যাইরেছি না, আশার কর্তা পাতায় বাতাসের গায়ে আতর দিলে তার গন্ধ কি দূরে যায়, বাতাসের গায়ে আতর দিলে তার গন্ধ কি দূরে যায়, কে কোন জাতের যাইরেছি
কপালটা ভালো, আমার মতো একটা জামাই পাইছিলেন, ওখানে 17 জনের সিরিয়ালে আছে। সোনাই, আমাদের একমাত্র মেয়ে বেহুলা, তাকে একটি সুপাত্রের হাতে দান করতে পারছি বলে আমার তোমার জীবন ধন্য। তুমি ভগবানের নামে প্রার্থনা করবে আমার মা বেহুলা যেন তাদের দানপত্র জীবন সুখীময় হয়। মা বেহুলা, মা গো, বাবা আপনারা শুধু আশীর্বাদ করুন বাবা। আমি তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি আমার আশীর্বাদ মাথায় নেই, তুমি তোমার সুখের সংসার করো মা। তবে একটি কথা আমি তোমাকে বলতে, এই বাসর ঘরে এসেছে মা, মা গো বলো, আজও বিছু কালো বিছু, সামনে মঙ্গলবার, এই 3 দিন পর সকলেই তোমার। কি বলছেন বাবা? কথাটি মনে রেখো মা। ঠিক আছে বাবা। মা গো বলো, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমার আশীর্বাদ, তুমি মাথায় নে, তুমি তোমার সুখের সংসার করো মা, সুখের সংসার করো, সুখের সংসার করো। আপা শ্বশুর মশাই বলে গেল আজ পশু কাল পশু মঙ্গলবার, না এই কথা আমার স্বামীকে কখনোই বলা যাবে না, যাবে বলেই হোক না। ঠিল সারাটি জীবন লোকারে পিছে পিছে থেকেছি, লোকাইকে কত না ভালোবেসেছি, আজ দেখব লোকের মনে আমার কতটুকু ভালোবাসা রয়েছে। সত্যি যদি লোকাই আমাকে ভালোবেসে থাকে তাহলে আমার কথায় সে কখনো মন খারাপ করবে না, আর যদি ভালো না বেসে থাকে তাহলে সে আমাকে আঘাতও করতে পারে। তবু আমি দেখি বন্ধুর চাইতে স্ত্রীর ভালোবাসা বড় কিনা। এই তো এই বাসর ঘরে আমি শুয়ে থাকব, দেখি লিকাই আমাকে কতটা ভালোবাসে। বেহুলা, স্বামী আমি তো বাসর ঘর দেখছিলাম। তাই? হ্যাঁ। বাসর ঘর তুমি একা একাই দেখবে? আপনিও দেখবেন, আপনি যদি তো অপেক্ষা করছিলাম। তবে আসো আমরা উভয় মিলে এই বাসর ঘরটা একটু ঘুরে দেখি। তাই দেখবেন, হাতে হাতে রাখো। ওকে আসেন, এসো। এত এত জোরে যাব? আগে ওটি ওদিকে দেখে আসি। দেখেন তো কেমন হয়েছে, এই ফুলটা খুব সুন্দর না? এই ফুলটা আমাকে দিতে পারবেন? এই ফুলের চেয়ে আর একটি সুন্দর জিনিস রয়েছে। কি আছে? সেটা তুমি। তাই? ঠিক আছে চলো আমরা একটু বেরিয়ে দেখি। ঘুমাইছি। তুই ঘুমে এসেছিস? হ্যাঁ। ঘুমেও তুই কথা বলছিস? মাঝে মধ্যে হব না মানুষের বিষ্ণায় মুইটা দাম কথা কই। নাকি তুই আমার সাথে দুষ্টাম কি করেছিস? জীবনেও না। জীবনে না জন্ঠু, আজ তোমাকে এই ফুলসজ্জা শোয়া যাবে না। হাসা কথা। কেন জানো? আগে আমি তোমাকে নিয়ে এই পালঙ্গে শুয়ে শুয়েছি, তাই আজকে তোমার এখানে থাকা যাবে না, তুমি ওই রুমে গিয়ে শোও, আমি তোমার ভাবিকে নিয়ে এখানে ফুলসজ্জা করব। জীবন গেলেও না। কেন যাবি না জন্ঠু? ঘুমের মানুষ ডিস্টার্ব করে কষ্ট দেন না জানি। তুই বুঝতে পারছিস না কেন? কেন বুঝতে পারছিস না? বুঝছি, আমি অনেক সাধনার পরে আমি আমার বেহুলাকে বিয়ে করি আমার প্রাসাদে এনেছি, তাই তোমাকে দয়া করি অন্য রুমে শুতে হবে, আর আমি আর তোমার ভাবি এখানেই শুয়ে থাকবো। কালকে কি বার ভাই যান? কালকে? হ্যাঁ কালকে কি বার? কালকে মাছ ধরবার জন্য কোথা তৈরি? ঘুমান ঘুমান। আমি ঘুমামো? হ্যাঁ। আর তুই? একজন এই পাশে একজন ওই পাশে, আমি মাঝখানে। আরে তোর এখানে থাকা যাবে না তো।
সমস্যা কি? সমস্যা আছে, সারা জীবন থাকছি, আজকে আর আলাদা থাকা হাম না। আজকে থাকতে পারবি না, আজকে আমি তোর ভাবিকে নিয়ে এসেছি, তাই তোকে আরেক রুমে শুতে হবে। আমি তো কই এটাই বিয়া ভরাই দিলাম, মোহন আমি বাদ হয়ে গেলাম গা। কেন বাদ হবি? তুই তো আমার বন্ধুর মতো, তুই আমার বড় ভাইয়ের মতো, তাই তোকে অনুরোধ করে বলছি তুই ওই পাশের রুমে গিয়েছ। বড় ভাইরে অনুরোধ করলে ওটা মানে না, ছোটটা মানে, বড়টা মানে না। শোনো স্বামী, আজকে রাখ না, নয় আমাদের সাথেই থাক। হ্যাঁ, এই কথাই তো আমি কবার চাইতেছি। এই জন্টু, আমি তোমাকে নিয়ে এই জন্টুকে নিয়ে এক পালঙ্গে শুয়ে থাকবো? অবশ্যই অবশ্যই, ইউ স্লেট ভেরি ব্যাড টু একখানে। চুপ কর, ওট ওট যা, ওই রুমে যা, যাও ওই রুমে যা। হেই, পাগলামি করুন না জানিস। আমি পাগলামি করতেছি না? তুই পাগলামি করতেছিস জন্টু? আমি আবারও বলছি, থাকা যাবে না এখানে, যা। এম্বুর একাই তো আবার চাইতেছি, তোকে কি বলবো, সেই ছোট সময় থেকে আমার আব্বা জান তোকে আদর করতে করতে এত বড় বানিয়েছে, এখন তুই আমাদের কথাই শুনিসনি, কথাই মানিসনি। তোর চেয়ে